নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2021 টু 2041 টানা এই 20 বছর 20 বছর এই পাঁচ রাশি বাজিমাত করতে চলেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে রাজত্ব করতে চলেছে এই পাঁচ রাশি। অর্থাৎ এই টানা 20 বছর এই পাঁচ রাশির মা লক্ষ্মীর কৃপা এবং রাজযোগে ফলে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। এই দুনিয়াতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রাজত্ব করতে চলেছে এই পাঁচ রাশি। দেখুন কোন কোন এই রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব, কোন কোন দিক থেকে হতে চলেছে, কী লাভ পেতে চলেছে এই মা লক্ষ্মী এই পাঁচ রাশিকে ধনধান্যে পুষ্পে ভরার মতো ধনের ভাণ্ডার শূন্য থেকে পূর্ণ করতে চলেছে এই পাঁচ রাশির। অর্থাৎ আপনার সামাজিক দিক থেকে, আপনার অর্থনৈতিক দিক থেকে, আপনার রাজনৈতিক দিক থেকে, আপনার কর্মের দিক থেকে, আপনার ব্যবসার দিক থেকে, আপনার নিজস্ব সেলফ প্রফেশনের দিক থেকে, নিজস্ব প্রপার্টির জায়গা সম্ভাবনা, নিজস্ব বাড়ি, বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, অর্থাৎ অনেকেরই শখ থাকে যে আমার একটা সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, আমার একাধিক প্রপার্টি, এই জায়গাগুলো কিন্তু প্রচুর জনের শখ কিন্তু থাকে। অর্থাৎ লাক্সারি জীবনযাপন করতে চলেছে এই পাঁচ রাশি। হ্যাঁ, এটা তো ঠিক প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু এটা হবে না, এটা হওয়া সম্ভবও নয়, কিন্তু এই যে পাঁচ রাশির কথা আমি বলছি, যদি আপনাদের দশা অন্তর্দশা ঠিক থাকে এবং গ্রহের অবস্থান যদি বাই বার্থ চার্ট আপনার যদি ভালো অনুকূল থাকে, অর্থাৎ গ্রহের অবস্থান অনুকূল থাকা দরকার, যদি থাকে আপনারা এই 20 বছর রাজত্ব করবেন, অপার ধন সম্পত্তি, অপার সফলতা, এই জায়গাগুলো কিন্তু আসবে। নিজস্ব সোনা আপনার দিক থেকে, গোল্ডের দিক থেকে আপনারা লাভ পাবেন, শেয়ার মার্কেট, আপনার নিজস্ব ভালো গাড়ি, নিজস্ব ভালো বাড়ি, প্রচুর সম্পত্তি, শুভ বিবাহ, প্রেম, চাকরি, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। বড় ধরনের ব্যবসাতে উন্নতি, অর্থাৎ এই টানা 20 বছর এই পাঁচ রাশিকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে স্বর্ণ মুকুট পড়তে চলেছে, প্রচুর একাধিক সোনা আপনাদের জীবনে আসবে, অর্থাৎ গোল্ডেন টাইমে গোল্ডেন কিন্তু আপনাদের জীবনে আসবেই, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং আপনাদের এই সময়ের মধ্যে ডুবে গেছে এমন টাকা, ফেসে গেছে সেই টাকা আপনাদের রিকভারি হবে, মা লক্ষ্মীর পূর্ণমাত্রায় কৃপা আপনারা পাবেন, মা লক্ষ্মী আপনাদের ধনভাণ্ডার, আমি আবারও বলছি, শূন্য থেকে পূর্ণ করবে। রাজনৈতিক দিক থেকে সফলতা, বিদ্যার দিকটা, এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো, দাম্পত্য সুখ, পারিবারিক সুখ, এই সমস্ত কিন্তু হতে চলেছে এই 2021 টু 2041 সালের মধ্যে। এই 20টা বছর আপনাদের নির্ণায়ক হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি যদি এই রাশির, যে রাশিগুলোর কথা বলবো সেই রাশির যদি আপনি মানুষ হন, এবং আপনাকে দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট, এই কটা প্লেসমেন্ট, শনি প্লেসমেন্টটা দেখা দরকার, এ কটার যদি আপনার রাশিচক্রে শুভ অবস্থাতে থাকে, তাহলে আপনারা এই 2021 টু 2041 মধ্যে কোটিপতি, আরবপতি, খারকপতি পর্যন্ত আপনারা হতে পারেন, আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। অর্থাৎ আপনারা বাঁধ ভাঙতে চলেছেন এক কথায়,
কৌশিক রায় যে কথাগুলো বলে সম্পূর্ণরূপে খুব দায়িত্ব নিয়ে কথা বলে, তবে আপনার গ্রহের গোচর দেখা দরকার, দশা অন্তর্দশা দেখা দরকার। আর যাদের হচ্ছে না, আমি আবারও বলবো প্রত্যেক রাশির জন্য নয়, যাদের হচ্ছে না আপনারা নিজস্ব জন্মছক এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করার, কারণ আপনাদের এটা যোগ আছে, আপনার এটা পাওয়ার যোগ্যতা আপনাদের আছে, আপনারা পাবেন। তার বলে হচ্ছে না আপনার বসে থাকবেন না, নিজের ভাগ্য আপনারা অবশ্যই যাচাই করুন। কারণ কি বলুন তো, সুযোগ সবসময় মানুষের জীবনে আসে না, এবং কৌশিক রায়ের কাছে ইম্পসিবল ওয়ার্ডটা নেই, অসম্ভব বলে কোনো কথা কৌশিক রায়ের ডিকশনারিতে নেই। এভরিথিং ইজ পসিবল, সবই সম্ভব যদি আপনার চেষ্টা থাকে এবং আপনার যদি গ্রহ সাপোর্ট করে। আপনিও একটা গরিব মানুষ থেকে, দরিদ্র থেকে আপনিও কিন্তু ঐশ্বর্যের শিখর চূড়ায় যেতে পারেন। এরকম প্রচুর দৃষ্টান্ত আছে যারা খুব ছোট থেকে উঠে আজকে বড় উচ্চ শিখরে, সমাজে উচ্চ শিখর, সমাজে পদমর্যাদা প্রতিষ্ঠা পেয়েছে, সফলতা সিঁড়ি পেয়েছে। মন ভাঙলে চলবে না, এগিয়ে যেতে হবে। অর্থাৎ আমার হচ্ছে না, আমি পারবো না, হাল ছাড়লে কিন্তু হবে না। গ্রহের সম্পূর্ণরূপে প্রতিকার এবং নিজস্ব চেষ্টা, এই দুইটি কিন্তু থাকতে হবে। যদি আপনার বাই বার্থ চার্ট, যদি এই যে গ্রহগুলোর কথা বললাম, যদি আপনার শুভ থাকে, দশা অন্তর্দশা শুভ থাকে, এই কুড়ি বছর না আপনাকে ফিরে তাকাতে হবে না, ভাগ্য আপনার পিছনে দৌড়াবে, ভাগ্যের পিছনে আপনি দৌড়াবেন না। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি রাজত্ব করবেন। তো কোন এই পাঁচ রাশি যাদের অপার সম্পত্তি, অপার ধন, অপার সফলতা পেতে চলেছে? প্রথম রাশির কথা আমি বলবো, সে রাশির নাম অতি চর্চিত রাশি, আবারও বলবো খারাপ 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 শুরু আসি, মকর রাশি। মকর রাশিকে আর ফিরে তাকাতে হবে না, আপনাদের এই কুড়ি বছর টানা সফলতার জায়গা আপনারা পাবেন। আপনাদের সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে শুভ বিবাহ, প্রেম, কর্ম, আপনার প্রপার্টি থেকে, দাম্পত্য সুখ থেকে, সন্তান সুখ থেকে, ব্যবসা থেকে, প্রচুর দিক থেকে কিন্তু আপনাদের সুযোগ আসবে। প্রথম রাশি হচ্ছে মকর রাশি, ভাগ্য আপনার সাথ দিবে, মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধনভাণ্ডার পূর্ণ হবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপায় এবং রাজযোগের ফলে আপনাদের অপার সফলতা, অপার ধন আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনারাও কিন্তু শূন্য থেকে, জিরো থেকে হিরো হতে চলেছেন। এক কথায় আপনাদেরও সামাজিক পথ প্রতিষ্ঠা, অর্থনৈতিক দিক থেকে পথ প্রতিষ্ঠা, রাজনৈতিক দিক থেকে আপনারা সফলতা পাবেন। আপনার প্রেম, বিবাহ, দাম্পত্য সুখ, চাকরি, আপনার কেরিয়ারের ক্ষেত্রে থেকে বিদ্যা, ব্যবসা, আকস্মিক ধনপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো আপনাদের কিন্তু হবে। যারা ফিল্ম দুনিয়াতে কাজ করছেন তারা কিন্তু সফলতা কিন্তু পাবেন, অর্থাৎ কন্যা রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের অপার সফলতা আসতে চলেছে, এই টানা ২০ বছর লুটে নেবেন আপনারা, প্রচুর সম্পত্তি, একাধিক প্রপার্টি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, ভাগ্য আপনাদের সাথ দিবে, অর্থনৈতিক দিক আপনাদের সমৃদ্ধ হবে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রেম, বিবাহ, দাম্পত্য সুখ, সন্তান সুখ, এই জায়গাগুলো, শিক্ষার জায়গা আপনাদের কিন্তু দিতে চলেছে এই রাশিগুলো। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের এই টানা ২০ বছর আপনাদের কিন্তু
সফলতাই সফলতা। ভাগ্যের পিছনে আপনি দৌড়াবেন না, ভাগ্য আপনার পিছনে দৌড়াবে। সিংহ রাশি, আপনাদের বিদেশ থেকে লাভ, সন্তান সুখ, আপনার কেরিয়ারে কর্মযোগ, চাকরি, আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে শুভ শুভ বিবাহ, প্রেম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে। একাধিক প্রপার্টি, রাজনৈতিক ক্ষেত্রে সফলতা, সামাজিক পদ প্রতিষ্ঠা, আর্থিক দিক আপনাদের মজবুত হতে চলেছে সিংহ রাশির। দাম্পত্য সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং আকস্মিক ধনপ্রাপ্তি, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এটা পুনরুদ্ধার হবে। একাধিক সম্পত্তির মালিক আপনি হবেন। মা লক্ষ্মীর কৃপাতে আপনার ধনভাণ্ডার পূর্ণ হবে। আপনিও শূন্য থেকে কিন্তু আপনিও পূর্ণ হতে চলেছেন। এবং প্রচুর সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই টানা 20 বছর আপনার ক্ষেত্রে কিন্তু স্বর্ণময় যুগ হতে চলেছে। তবে আপনার দেখতে হবে দশা, অন্তর্দশা, আপনার গ্রহের বা বাচ্চার যে গ্রহগুলোর কথা বললাম, যদি আপনার ক্ষেত্রে অশুভ থাকে সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে রেক্টিফিকেশান করতে হবে। এবং এক কথায় সিংহ রাশি লাক্সারি জীবনযাপন করবে। বিশ্বে ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ রাশি হতে চলেছে এই 5 রাশি। এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথমেই আসি, আপনাদের সামাজিক পদ প্রতিষ্ঠা, রাজনীতির দিক থেকে উত্থান, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ভালো, আকস্মিক ধনপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ, ব্যবসার জায়গায় শুভ শুভ বিবাহ, আপনার প্রেম, প্রপার্টি থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এবং আপনাদের এই সময়ের মধ্যে প্রচুর একাধিক সুযোগ কিন্তু আপনাদের আসবে। বাজিমাত করে দিবে এই কুম্ভ রাশি। এবং এডুকেশনের দিক থেকে আপনারা লাভ পাবেন। এবং ফেঁসে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, আপনারা এ সময় কিন্তু রিকভারি আপনাদের হবে। এবং জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনার সিংহ রাশি কুম্ভ রাশিরও আসতে চলেছে। এবং প্রচুর সম্পত্তির মালিক হতে চলেছে কুম্ভ রাশি। এবং আপনার ভাগ অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই 20 বছর টানা সাড়েসাতি চলছে। কিন্তু আমি বলবো আপনাদের কর্ম জায়গাটাতে, আপনার ব্যবসার জায়গাটাতে, আপনার শুভ বিবাহ, প্রেম, এই জায়গাগুলো কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা পাবেন। মা লক্ষ্মীর কৃপা এবং রাজ্য আপনার ভাগ্যকে চমকে দিবে। বিশ্বের শ্রেষ্ঠ রাশি হতে চলেছে কুম্ভ রাশি। আমি খুব দায়িত্ব নিয়ে ডায়েরিতে নোট করে নিন, আমি যে রাশিগুলোর কথা বললাম ডায়েরিতে নোট করে নিন। যদি আপনার জন্মছক বা বাচ্চা যদি গ্রহের অবস্থায় ভালো থাকে এবং দশা অন্তর্দশা ভালো থাকে, নিশ্চিত রূপে আপনিও হতে চলেছেন সর্বশ্রেষ্ঠ রাশি। ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, একাধিক প্রপার্টির যোগ এবং নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, ভূমি, ভূ সম্পত্তি অর্থাৎ ভূমি, ভবন, বাহন সুখ হতে চলেছে কুম্ভ রাশির। এই যে 5 রাশির ক্ষেত্রে এই 2021-2041 এই 5 বছর মানে অপার সফলতা, অপার ধন পেতে চলেছে। কোটিপতি, আরবপতি, খারকপতি পর্যন্ত হতে চলেছে এই 5 রাশি। নমস্কার, ধন্যবাদ।